পাথরের সামনে হাঁপিয়ে ওঠা জীবন থেকে একটু পালাতে আমাদের যাত্রা টাঙ্গুয়ার হাওড়ে। সারা রাত বাস জার্নির পর সুনামগঞ্জের আব্দুজ্জোহর সেতু থেকে সিএনজিতে করে যাচ্ছি আনোয়ারপুর ঘাটের দিকে। সেখান থেকেই শুরু হবে আমাদের দুদিন এক রাতের হাওড় ভ্রমণ। পথের দুপাশের এই অপূর্ব প্রকৃতি ইতোমধ্যেই আমাদের জীবনকে সতেজ করে তুলেছে। চমৎকার এই হাউস বোট কাগজের নৌকায় আমরা টাঙ্গুয়ার হাওড়ে ভাসব আগামী দুদিন। বোটের লবির পাশেই প্রথম রুমটাই বরাদ্দ হয়েছে আমাদের জন্য। অবশেষে শুরু হলো রোমাঞ্চকর যাত্রা। এদিকে আমরা এই যে খাচ্ছি, অনেকগুলো টিভি একসাথে দেখতেছি যে নদী এরকম যাচ্ছে, আমি হাউস বোটে আর আমি জাস্ট একটা রুমে যেটা রুমটা নড়তেছে। দুই দিনের ট্যুর না, কি কি হয় বলেন তো একটু। দুই দিন এক রাতের ট্যুর। আমরা সর্বপ্রথম দিন হচ্ছে টাঙ্গুয়ার হাওড় যাব, টাঙ্গুয়ার হাওড় ওয়াশ টাওয়ার, টাঙ্গুয়ার হাওড় ওয়াশ টাওয়ারে গোসল, গোসলের শেষে আমরা চলে যাব নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের পরে পরে আপনারা দেখতে পারবেন লাকমাছড়া। লাকমাছড়া এবং নীলাদ্রি লেক টাঙ্গুয়ার হাওড়ের হচ্ছে ঐতিহ্যবাহী একটা সৌন্দর্য। দ্বিতীয় দিন ভোরবেলা হচ্ছে আমরা বোট ছেড়ে জাদুকাটা নদীর উদ্দেশ্যে শিমুলবাগানে রওনা হই। শিমুলবাগানের শেষে আমরা বারিকাটিলায় যাই। বারিকাটিলায় স্পট শেষ করে জাদুকাটায় গোসল। জাদুকাটায় গোসলের শেষে হচ্ছে আপনার আনোয়ারপুরে ব্রেক। এখন আমরা টাঙ্গুয়ার হাওড়ের বিস্তীর্ণ জলরাশির দিকে এগোচ্ছি। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় অবস্থিত এই টাঙ্গুয়ার হাওড়, এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। নৌকা চলছে, এর মধ্যে দোলনায় দোল মন দুলিয়ে দেবে। প্রায় ঘন্টাখানিক পর বোট এসে থামল ওয়াশ টাওয়ারে। এখন ছোট একটা নৌকা করে ঘুরব আর গোসল করব। জমানা, তোমার কেমন লাগছে? ও বলছে না যে আমি হাউস বোট থেকে নেমেছি, কি সুন্দর। এখনো আমি বলছি যে এখন আমরা এখানে ঘুমাবো। চিনুক মালা গাইতা কাটা দিতাম জীবনটা রে, আমার মন বসে না শহরে, ঈদ পাথরের নগরে, তাই তো আইলাম হাওড়ে, তাই তো আইলাম হাওড়ে। গোসল শেষে আমরা ঝালমুড়ি খেতে খেতে আবার আমাদের বোটে ফিরছি। এদিকে হাওড়ের মাছ দিয়ে পুরীর খাবার প্রস্তুত। হাওড়ের সুবিশাল জলরাশিতে নৌকার ছাদ বসে খাওয়ার মজা প্রকাশ করার ভাষা আজও আবিষ্কৃত হয়নি। দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়ের সারি। বোট এসে নোঙ্গর করলো টেকের ঘাট পাড়ে। এখানে বেশ কয়েকটি ভ্রমণ আকর্ষণ রয়েছে। আমরা প্রথমে যাব লাকমাছড়া ঝর্ণা দেখতে।
রাস্তার তো বেহাল দশা। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর, বাচ্চারা বেশ উপভোগ করছে। লেখা হচ্ছে বাংলাদেশ সীমা আন্তর্জাতিক সীমারেখা। সব পরিবারের প্রথম একটু ওই যে ইন্ডিয়াতে ঘুরে আসি। এই হচ্ছে ঝর্ণা দেখা, ওই ভিতরে মনে হয় কোনো জায়গায় ঝর্ণা আছে, কয় মাইল ওই পাশে ঠিক নাই। ওই পানি আস্তে আস্তে একটু আসতেছে, এইটা এখন সব বলা যায় লাকমা সরা ঝর্ণা। ঝর্ণা দেখবো কি করবো, আমাকে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কি হাতে তো ধরাই দিয়েছে, কিছু নাই খালি পানি, তাই পোলা যেতে যাচ্ছে না। জুফা চলো, আমাদের সময় হয়ে গেছে তো যাওয়ার, নীলাদ্রি এলাকা অনেক সুন্দর, চলো। এখন নিজে নিজে পার হও, কেমন লাগছে? অনেক মজা, অনেক স্রোত না, তুই পড়ে যাচ্ছ না? হ্যাঁ তুই ধীরে যাচ্ছ তো, এই পড়ে যাচ্ছে কেন, তুমি পড়ে যাচ্ছ কেন? এখান থেকে তাদেরকে নেওয়া যাচ্ছেই না, একদমই নেওয়া যাচ্ছে না। এদের তো কোনোভাবে নেওয়া যাচ্ছে না। আবার ওইদিকে অটো সময় দিছে 45 মিনিট, সেটা পার হয়ে 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন এক্সট্রা আবার চার্জ হয়তো চাইতে পারে এই জন্য। এবং এটা কিন্তু ওই যেখানে বোট থামে নীলাদ্রি লেখা একদম সামনে থেকে, এটা বেশি দূরে না। তো একদম বাচ্চা কাচ্চা না থাকলে, একটু শরীরে এবং বৃদ্ধ কেউ না থাকলে হেঁটে আসা উচিত। আসলে ইচ্ছা মতো এখানে বোটে ফিরে ভেজা জামা কাপড় চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি নীলাদ্রি লেকে। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজ, অন্যদিকে সবুজ নীলাভ জলের খেলা, তার অন্য পাশে ভারতের মেঘালয়ের পাহাড় দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় মনে হবে শিল্পীর হাতে আঁকা অসাধারণ এক ছবি। নীলাদ্রি নামে বেশি পরিচিত হলেও এর আসল নাম কিন্তু শহীদ সিরাজ হ্রদ বা লেক। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। নীলাদ্রি লেককে বলা হয় বাংলার কাশ্মীর। এর অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে আকর্ষণ করে, কিন্তু এই অপরূপ সৌন্দর্যের মর্যাদা কি আমরা রাখতে পারছি? দেখো, এইখানে যদি এই ময়লা ফেলতাম না ফেলতাম আমরা, তাহলে এইটা কত সুন্দর থাকতো, কত ভালো লাগতো। এই ময়লা ফেলে এটাকে পুরো একদম বিশ্রী বানিয়ে ফেলছি। গভীর রাত পর্যন্ত আমরা নীলাদ্রি লেকের পাড়ে ছিলাম। জোছনার আলোয় আমরা দুচোখ ভরে উপভোগ করেছি। ভোরে বোট ছেড়ে দিল, সূর্য মামা তার উপস্থিতি জানান দিচ্ছে। জলে সূর্যের কিরণের ছোটাছুটি, প্রকৃতির সৌন্দর্য আর ভোরের শীতল হাওয়া মন পাগল করে দিচ্ছে। এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরপুর পরিবেশ, মনে হয় যদি বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিতে পারতাম।
এখন জাদুকাটা নদীতে আছি। ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এটি। জাদুকাটা নদীর প্রাকৃতিক দৃশ্য, মেঘালয়ের বিশাল পাহাড় এবং তাহিরপুরের বারেকটিলার সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করে। এত সুন্দর একটা পরিবেশে এখন সকালের নাস্তা, বেশ মজার। গতকাল দুপুরে খাবারটা খুব মজা না লাগলো, রাতের খাবারটা কিন্তু সেই খুব মজা ছিল, তাই না জুফরা? রাতে আমরা হাঁস খেলাম, বেগুন ভর্তা খেলাম। হ্যাঁ, তুমি খাও। যেমন আসো, এলো পাউরুটি আর বিস্কুট খাবা। মজা আইসক্রিম কয় টাকা দাম? 5 টাকা। নদীর পাড়েই প্রায় 100 বিঘা জায়গা জুড়ে শিমুল বাগানে রয়েছে প্রায় 3000 শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। যদিও শিমুল বাগান ঘোরার উপযুক্ত সময় ফেব্রুয়ারি মার্চ, তখন শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলো আগত মানুষের মন রাঙিয়ে দেয়। একটু ফুসরে পেয়েই নৌকার স্টাফরা আনন্দে মেতে ওঠে। পরিবেশন করা হয়েছে কাসুন্দি মাখানো পেয়ারা। এবার যাব বারেকটিলায়। বাইকাররা ঘিরে ধরেছে, নানাভাবে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা হেঁটে উঠতে অনড়। হেঁটে উঠলে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় ঠিকঠাক। টিলার উপর থেকে দেখা যাচ্ছে জাদুকাটা নদীর অপার্থিব সৌন্দর্য। দাম একটু বেশি হলেও গাছপাকা পাহাড়ি পেঁপে মন কেড়ে নেবে। আমাদের বাইকে লাগতো উঠতে নামতো 400 টাকা, তাই না? তো ওই 400 টাকা খরচ না করে এখানে এসে এই সখিনা খালার দোকানের তো যদি এই পেঁপে আর এই খাওয়া হয়, তাইলে কিন্তু অনেক এনার্জি পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে। আর যেভাবে কষ্ট করে উঠতে হয় একজন, মাত্র 100 টাকা দিয়ে ঘোড়ায় চড়া যায় এখানে সুন্দর এই পরিবেশে, যেটা খুবই উপভোগ। আমরা আবারও দেখছি বাংলাদেশের সীমা অতিক্রম করা নিষেধ। এ আবার জুফরা, তুমি একা একা ইন্ডিয়া চলে যাচ্ছ? জুফরা না, আমরা কেন ইন্ডিয়া আছি? হ্যাঁ, তোমার ভিসা আছে?
এই হচ্ছে বাংলাদেশ, বুঝছো? এই হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়াটা দেখেন, তারপর আর এই হচ্ছে ইন্ডিয়া। তুমি কি এখন বাংলাদেশে? আর তুমি কোথায়? সুন্দরী এই টিলা রূপ গুণ শুধুমাত্র দু চোখ ভুরু ভুরু করার জন্যই। রূপের নদী, জাদুর নদী, জাদুকাটা। ভারত থেকে এসে এই নদী বাংলাদেশের মেঘনা কুশিয়ারায় মিশেছে, সঙ্গে করে বয়ে নিয়ে আসছে বালি পাথর। এই নদী থেকে প্রতি বছর প্রায় 5 কোটি ঘনফুট বালি এবং অন্যান্য পাথর আহরণ করা হয়। কিন্তু যথেচ্ছা বালি ও পাথর তোলার কারণে নদীটি নাব্যতা হারাতে শুরু করেছে। নেই কাজ তো খই ভাজ, আমরা 2 মাপে, ওইখানে আরেকজন 3 মাপে, এখানে বসে বসে আমরা গুপ্তধন খুঁজছি। জুফরা, কিছু গুপ্তধন পাইছো তুমি? দুপুরে খাবার খেতে খেতে আমরা ফিরতি যাত্রা শুরু করেছি। দুপাশের বাদাম আর ধান গাছের সারি মুগ্ধ করছে। আনোয়ারপুর ঘাটে পৌঁছে গেলাম। আমাদের স্বপ্নময় যাত্রার শেষ বিশ্বাসই হচ্ছে না। আমাদের মন রেখে যাচ্ছি এই টাঙ্গুয়ার হাওড়ে। এখানে থাকবা? এখানে থাকবা? তাহলে আমরা এখানে এই এই বোটে থেকে যাই। এই বোটে আমরা থাকবো, এই বোটে খাবো, ঘুমাবো। হ্যাঁ, স্কুলে যেতে হবে না? Thank you.